হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই টেকনিক্যাল চ্যানেল। আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম, কী করে আপনারা জিমেইল আইডি ওপেন করবেন। তো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এনজয় দ্য ভিডিও, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? ওয়েলকাম মাই টেকনিক্যাল চ্যানেল, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। তো আজকে আপনাদেরকে জিমেইল আইডি কী করে বানাইতে হয়, এটা যারা জিমেইল আইডি বানাইতে না পারেন তাদের জন্য ভিডিওটা, আর যারা পারেন তাদের তো মানে কিছু বলারই নেই। তো জিমেইল আইডি কী করে খুলবেন? ফার্স্টে আপনি একটা যে কোনো ব্রাউজারে যাবেন, এই যে ক্রোম ব্রাউজার, এই যে ক্রোম ব্রাউজার বা ওয়েবসাইট যে কোনো একটা সাইটে ঢুকবেন। ঢুকার পরে এখানে লিখবেন, উপরে লিখবেন জিমেল, শুধু জিমেল লিখবেন, gmail.com লেখা আসবে, ওকে দিবেন। শুধু জিমেল লেখেন, শুধু জিমেল, gmail.com লিখব না, জিমেল, শুধু জিমেল লেখে গো দিয়ে দিন। তো এখানে আপনার অনেকগুলা, এই যে দেখেন এই লেখাটা, ইমেল সিং ইন গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, এই যে এটা, এটা আপনারা সবার ইয়ার মধ্যেই জিমেল লিখলে আসবে। তো এটার মধ্যে ওকে দেবেন। এটা আপনার ক্ষেত্রে এরকম আসবে না, কারণ আমি একটা কাজ করছিলাম তো আমার মোবাইলে, এই জন্য লেখাটা আসতেছে। তো আমার প্রথম ইমেল আছে তো এখানে, এই জন্য আমার ইমেলে সিং আউট আমি হয়ে গেলাম, এই যে এখানে সিং আউট আছে, সিং আউট হয়ে গেলাম। এই যে এখানে আছে নিউ ইমেল, ঠিক আছে, আরবি আছে, আমি ইংলিশ করে নিই, এখন আরবি দেখা যেতেছে, আমি এটা ইংলিশ করে নিই। তো এখানে দেখেন নিউ ইমেল চেতেছে, ঠিক আছে, ইউজ আনাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেন। তো এখানে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে এটা দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে নতুন ইমেল খোলার জন্যে। তো এখানে ক্রিয়েট, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন এখানে প্রথম লাইন ফার্স্ট নেম, যেমন আমি একটা অ্যাকাউন্ট খুলি এম আর, ফার্স্ট নেমে আমি দুই অক্ষর দিলাম, তারপর হচ্ছে আপনার লাস্ট নেম, এই যে ফার্স্ট নেম, এই যে লাস্ট নেম, লাস্ট নেমে দিলাম এম আর মুনির, দিয়া এ নামটা আমি আবার এ না এ লাইনে লিখব, মানে একসাথে, এটি শুধু ক্যাপিটাল হবে না, প্রথম দুই নামে প্রথম অক্ষর ক্যাপিটাল বা সব অক্ষর ক্যাপিটাল দিলে সমস্যা নাই, নিচের নাম সব ছোট হাতে দিতে হবে। এম আর এম ও এন আই আর, এম আর মানে মিস্টার মুনির, দিয়ে নিচে পাসওয়ার্ড দিবেন, এই যে পাসওয়ার্ড লাইন, ঠিক আছে, পাসওয়ার্ড আপনি পছন্দ মতো দিবেন। তো আমি এখন পাসওয়ার্ড দিতেছি আমার, প্রথম একটা আপনি অক্ষর, যে কোনো একটা অক্ষর বসাই দিবেন, দিয়ে আপনার মতো আপনি দিয়ে দিবেন বাকি অক্ষরগুলো। দিলাম, দিয়া নেক্সট দিলাম, এই যে নেক্সট, নেক্সট ওকে দিলাম, না কনফার্ম, মানে পাসপোর্টের লাইন দুইটা আসবে, ঠিক আছে, একটা হচ্ছে পাসপোর্ট, একটা হচ্ছে কনফার্ম পাসপোর্ট, মানে সেম পাসপোর্টটা আবার এ লাইনে বসাতে হবে, ঠিক আছে, পাসওয়ার্ডটা দুইবার বসাতে হবে, দিয়ে নেক্সট ওকে দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে আপনার ইমেল দিছে,
দেখেন এই যে তিনটা ইমেল দিছে গুগল থেকে, আপনার যেটা পছন্দ এটা দিবেন, মানে আমার এনতে পছন্দ না তুমি আপনি আবার নেক্সট দিবেন, মানে আবার তিনটা ইমেল দিবে। ওই যে দেখেন আমার আবার দুইটা ইমেল দিছে, না আমার দুই প্রথম প্রথম নম্বরটাই আমার পছন্দ, ঠিক আছে, যেমন মিস্টার মনির 109, ঠিক আছে, আমি এটাতে ক্লিক দিলাম, ওকে দিলাম, যেন এটা এ লাইনে বসা গেছে, এ লাইনও বসা গেছে। এখন আমি আবার নেক্সটে দিলাম, ঠিক আছে, আবার নেক্সটে দিলাম, দেখেন হ্যাঁ এখানে একটা মোবাইল নম্বর চেতেছে, ঠিক আছে, এখানে একটা মোবাইল নম্বর চেতেছে বা রিকভারি ইমেল, ঠিক আছে, উপরে আছে মোবাইল নম্বর, নিচে আছে রিকভারি ইমেল, মানে আপনি মোবাইল নম্বর দিলে দিতে পারেন বা রিকভার, আপনি যদি কোনো পুরনো ইমেল থাকে ইয়াহু হটমেল বা জিমেল যে কোনো একটা ইমেল দিল, ওই ওই ইমেলে একটা কোড আসবে, বা ওই মোবাইল নম্বর দিলে মোবাইল নম্বর একটা কোড আসবে, কোডটা দিলে বাকি পরবর্তী আপনি ইয়ে হবে। তখন আমি মোবাইল নম্বর দিব না, আমি একটা ইমেল দিই, কারণ আমার একটা আগের ইমেল দিই, আগের ইমেল দিলেই আমার হয়ে যাবে। আমি একটা আমার আগের ইমেল বসাই দিলাম, দিয়ে নিচে ডে বসাইলাম, মানে জন্ম তারিখ, নিচে মেয়ে না ছেলে দিয়ে মেন ফিমেল মেল মেলে দিলাম, এখন নেক্সটে মারলাম, নেক্সট মারলে এরকমভাবে আসবে, তখন উপর দিকে যায় দেখেন আই এগ্রি, ঠিক আছে, এ এগ্রি লেখাটা আসবে, এ এগ্রির মধ্যে ওকে দিবেন। এগিয়ে ওকে দিলে যে আসতেছে, নেট একটু স্লোর কারণে একটু ধীরে হইতেছে, লোডিং হইতেছে, এই যে আমার ইমেল কমপ্লিটেড হয়ে গেছে দেখেন। তো এইভাবে আপনারা আপনার ইমেল বানাতে পারেন, যে আমি যে আমার ইমেলটা বানাইছি আপনাদেরকে ইমেলটা আবার দেখাইতেছি, দেখেন এই যে আমার ইমেল কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেন, এই যে এখানে কোনায় ওই যে দেখেন, ওই দেখেন মিস্টার মনির 109@gmail.com, দেখছেন এই যে আমার ইমেল, এই যে এটা আমার ইমেল হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইমেল আপনারা খুলতে পারেন গুগল অ্যাকাউন্ট। ওকে বন্ধুরা, ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।